আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কচুর জমি। এই কচুর জমিতে একটা সমস্যা হয়েছে, সেটা হলো গাছের গ্রোথ নাই এবং গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছের লতা ছাড়তেছে না। সম্মানিত দর্শক ভাইরা, আসলে এই ধরনের সমস্যা কচু গাছে প্রায়ই হয়ে থাকে। এই সঠিক একটি সমাধান আজকে এই ভিডিওতে দেবো, আমার ভিডিওর সঙ্গে থাকবে। সম্মানিত দর্শক ভাইরা, কচু একটি লাভজনক ফসল। এই কচু যদি সঠিকভাবে পরিচর্যা করা অল্প খরচে, তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন। সম্মানিত দর্শক ভাইরা, আমি যদি প্রথমে বলি, আসলে যে জমিতে কচু চাষ করা হয়েছে জমিটা একটু নিচু, যেহেতু বর্ষাকাল বৃষ্টির পানিতে আপনার পানি জমে গেছে, এখানে প্রচুর পরিমাণে আগাছা আছে। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আগে আগাছাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আপনি জমি থেকে প্রথমে পানিটা বের করতে হবে। বের করার পর তারপরে আপনার জমিটা একটু শুকাতে হবে। সম্মানিত দর্শক ভাইরা, আসলে জমিতে কিন্তু প্রত্যেকটা কচু গাছে কিন্তু পাতা হলুদ হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসের অভাব, যার কারণে কচু গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে খাদ্যের অভাব, মাইক্রোনিউট্রন, যার কারণে গাছের গ্রোথ নাই, যাতে বৃষ্টির পানিতে আপনি গাছে কোনো খাদ্য গ্রহণ করতে পারতেছে না। আপনাকে যে কাজটা করতে হবে, আগে জমি থেকে পানি বের করে জমিটা শুকাতে হবে। শুকানোর পর আগাছা পরিষ্কার করার পর আপনি সঠিকভাবে আপনাকে সার প্রয়োগ করতে হবে এবং এবং এই পাতা হলুদের জন্য আপনার একটি ছত্রাকনাশক এন্টাকল 16 লিটার পানিতে 50 গ্রাম হারে স্প্রে করতে হবে। স্প্রে করলে আপনার সঠিক একটি সমাধান পাবেন এবং গাছের পাতা সবুজ এবং সতেজ হয়ে যাবে এবং আর কোনো চিন্তা থাকবে না। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।